দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। ওপারে যাকে চিরদিনের জন্য চলে গেলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সঙ্গীতের মহাতারকার মহাপ্রয়াণের শো। রাজশাহী, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চল জুড়ে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, শীতজনিত রোগী বাড়ছে হাসপাতালগুলোতে। বাংলাদেশ ও যুক্তরাজ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছরে লন্ডনে নানান আয়োজন, দুদেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়। এবং চার দিনের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে শেষ মুহূর্তে মরক্কোয় কূপে পড়ে যাওয়া শিশুর মৃত্যু, রায়ানের জন্য বিশ্ববাসীর শোক। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, অসুখ ঘরে লাগাও আনো আসি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেলের লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন, তার বয়স হয়েছিল 92 বছর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে 27 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল 8:12 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উপমহাদেশের গানের পাখি লতার মৃত্যুতে ভারতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হবে। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গানের পাখি লতা মঙ্গেশকরের সঙ্গীত ভবনে বর্ণাঢ্য পথচলা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্তার। উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মাত্র 19 বছর বয়সে ছোট্ট মেয়েটির গান শুনে সঙ্গীত পরিচালক গুলাম হায়দার বলেছিলেন ভারতের গানের রানী হবে লতা মঙ্গেশকর। গানের ভুবনে কালজয়ী শিল্পী 1000-এর বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন, 36টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন তিনি, গেয়েছেন বিদেশি ভাষায়ও। তার বাংলা গানেও ডুবে থাকে বাঙালিরা। ১৯২৯ সালের 28শে সেপ্টেম্বর ভারতের ইন্দোরে মারাঠি পরিবারে লতা মঙ্গেশকরের জন্ম। বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও মঞ্চ অভিনেতা, মা সেবান্তী ছিলেন গৃহিণী। কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোসলে, উষা মঙ্গেশকর ও মানি মঙ্গেশকরের বড় বোন লতা মঙ্গেশকর, তিন বোনের একমাত্র ভাই ছিলেন হৃদয়নাথ মঙ্গেশকর। বাবার মৃত্যুর পর 13 বছর বয়সী লতা পরিবারের হাল ধরে। ১৯৪২ সালে এই সঙ্গীত শিল্পী মারাঠি ছবিতে প্রথম গান করেন, তবে চূড়ান্ত সম্পাদনায় বাদ যায় তার গানটি। এরপরও থেমে যাননি লতা। ১৯৪৮ সালে প্রথম বড় সুযোগ পান, মজবুর ছবিতে দিল মেরা তোরা গান করেন, তবে তুমুল জনপ্রিয়তা পান মহল ছবিতে আগায়া আনেওয়ালা গানটি গিয়ে। সেখানে তার কণ্ঠ মেলান প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী মধুবালা। ৫০ দশকে হিন্দি চলচ্চিত্রে অপরিহার্য হয়ে উঠেন লতা মঙ্গেশকর, তখন থেকে তার ক্যারিয়ারের স্বর্ণযুগ। জনপ্রিয় সব সুরকারের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর, প্রয়াত পরিচালক যশ চোপড়ার প্রায় সব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
গিনেস বুকে রেকর্ডের সর্বোচ্চ সংখ্যার গান রেকর্ডধারী হিসেবে রয়েছে জাদুগণটি লতা মঙ্গেশকরের নাম। শুধু তাই নয়, ভারতরত্ন পাওয়া তিনি দ্বিতীয় সঙ্গীত শিল্পী। এছাড়া 2019 সালে তাকে ডটার অব দ্য ন্যাশন খেতাবে ভূষিত করা হয়। দীর্ঘ গানের ক্যারিয়ারে এই সঙ্গীত শিল্পী বহু সম্মান অর্জন করেছেন। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পেয়েছেন। মেরে ফিল্ম ইন্ডাস্ট্রি মে 70 সাল পুরে হুয়ে। ব্যক্তিগত জীবনে লতা অতি সাধারণ ও সদা হাস্যোজ্জ্বল মানুষ। গানের পাশাপাশি ফটোগ্রাফির প্রতি ছিল তার আলাদা নেশা। গানের ভুবনে এক উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেশকর আজীবন গান প্রেমীদের মাঝে বেঁচে থাকবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। রাজশাহী ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ঘন কুয়াশায় আচ্ছন্ন গ্রাম জনপদ। কুড়িগ্রামে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 এবং রাজশাহীতে 10.1 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। কুয়াশা ও ঠান্ডায় শীতকালীন সবজি নিয়েও শঙ্কিত কৃষকেরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত রোগী বাড়ছে। বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালের 4 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম দিকে বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দানকারীদের মধ্যে লন্ডন অন্যতম। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে নানান আয়োজন করেছে লন্ডনে বাংলাদেশ দূতাবাস। লন্ডন থেকে শায়মি হোসেনের রিপোর্ট। যুক্তরাজ্য ও বাংলাদেশিদের সাথে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপিত হলো লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে। ওয়েবিনারের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। ব্রিটেন বাংলাদেশের দুঃসময় ও সুসময়ে ছিলেন, তেমনি আগামী সময়গুলোতেও ব্রিটেন বাংলাদেশের পাশে থাকবেন। হাই কমিশন লন্ডনে আমরা যুক্তরাজ্য এবং বাংলাদেশের সাথে 50 বছরের কূটনৈতিক সম্পর্কের অ্যানিভার্সারি বিশাল পরিমাণ ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের সাথে আমরা উদযাপন করেছি। এবং এখানকার মূল মেসেজটি ছিল যে ব্রিটেন বাংলাদেশের গত 50 বছরের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে 1971 আমাদের স্বাধীনতা থেকে আজকে পর্যন্ত থ্রু ব্যাড টাইমস অ্যান্ড থ্রু গুড টাইমস তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক বলে শুভকামনা জানান ওয়েবিনারে অংশগ্রহণকারীরা। পরিশেষে কেক কেটে এই দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের ওয়েবিনারের মাধ্যমে বিশিষ্ট কূটনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেয়। শাহ এম হুসেন, চ্যানেল আই, লন্ডন। চার দিনের চেষ্টায়ও মরক্কোয় 104 ফুট গভীরে কূপে পড়ে যাওয়া 5 বছরের শিশু রায়ানকে বাঁচাতে পারলেন না উদ্ধারকারীরা। উদ্ধারের শেষ মুহূর্তে প্রাণ হারায় শিশুটি। চার দিন ধরে বিশ্বজুড়ে আলোচনায় ছিল শিশুটির উদ্ধার প্রক্রিয়ার খবর। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। মরক্কোর পার্বত্য শহর শেফ সায়োনে মঙ্গলবার সন্ধ্যায় 104 ফুট গভীর কূপে পড়ে যায় শিশু রায়ান। তারপর থেকেই উদ্ধার তৎপরতা চলছিল। উদ্ধারকারীদের অনেক ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে। কূপের মুখ দিয়ে প্রবেশ করে রায়ানের কাছে পৌঁছানোর উপায় না থাকায় বিকল্প পথ তৈরি করে উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। শনিবার স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল রায়ানের কাছ থেকে মাত্র 1.8 মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। কিন্তু রায়ানের পরিস্থিতি জানতে বৃহস্পতিবার কূপের ভেতর ক্যামেরা পাঠানো হয়। এরপর পাঠানো হয় অক্সিজেন মাস্ক। শিশুটির জন্য খাবার এবং পানি সরবরাহেরও ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে ছিল চিকিৎসক দল এবং উদ্ধার কাজ শেষ হওয়ার পরপরই তাকে হাসপাতালে নিতে হেলিকপ্টারও প্রস্তুত ছিল। কিন্তু সবাইকে শোকে ভাসিয়ে উদ্ধারের শেষ মুহূর্তে প্রাণ হারায় রায়ান। মরক্কোর উত্তরাঞ্চলের এই ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। ঘটনাস্থলে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ জুড়ে শোক নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের শিল্পী এবং সঙ্গীত প্রেমী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন লায়লা নওশিন। জানুয়ারি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন উপমহাদেশের গানের পাখি লতা মঙ্গেশকর। তখনই তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। একসময় কোভিড নেগেটিভ হলেও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। এক পর্যায়ে শারীরিক অবস্থার উন্নতি হলে লাইফ সাপোর্টও খুলে নেওয়া হয়েছিল। আশার আলো দেখছিলেন চিকিৎসকরাও। তবে শনিবার প্রবাদ প্রতিমে শিল্পীর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। এদিন সন্ধ্যায় দিদি লতাকে দেখতে হাসপাতালে ছুটে যান আশা ভোসলে। তখন থেকে চারদিকে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। গানের পাখির ফিরে আসার জন্য প্রার্থনায় মগ্ন হন অসংখ্য ভক্ত, স্বজন এবং পরিবারের সবাই। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সবাইকে শোকে ভাসিয়ে ওপারের ডাকে চলে যান লতা মঙ্গেশকর। গানের পাখি লতার মৃত্যুতে উপমহাদেশ জুড়ে শোক নেমে এসেছে। ভারত জুড়ে জাতীয় শোকের সাথে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশীয় শিল্পী, সাধারণ মানুষ সবাই তার প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। লতা মঙ্গেশকরের গান সম্পর্কে কিছু বলার মতন ক্ষমতা আমি রাখি না। ছেলেবেলা থেকেই ওনার গান শুনেই বড় হয়েছি। বড় সৌভাগ্য যেটা ছিল সেটা হলো ওনার সামনে আমি গান গিয়েছিলাম, ওনাকে আমার গান শোনাতে পেরেছিলাম, উনি সে গানের অনেক প্রশংসা করেছিলেন এবং ওনার সঙ্গে যে ছবি আমি সেদিন তুলেছিলাম সেটাও আমি দেখছি বারবার এবং বিশ্বাসই হচ্ছে না যে উনি চলে গেছেন। লতা মঙ্গেশকরের নাম প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। কিছু কিছু নাম আছে যে নামগুলো ইতিহাস সৃষ্টি করে, লতা মঙ্গেশকর তেমনি একটি নাম। এই উপমহাদেশে সঙ্গীতের গায়কীর যে নতুন ধারা সৃষ্টি করেছিলেন লতা মঙ্গেশকর, সেই যুগটি আজকে শেষ হয়ে গেল। তিনি কিন্তু শতবর্ষ পরেও এই যুগের স্রষ্টা হিসেবে তার নামটি ইতিহাসে অমর হয়ে থাকবে। লতা মঙ্গেশকরের মৃত্যুতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদ, খেলোয়াড় সহ নানা জগতের মানুষ। লতাজির প্রতি শ্রদ্ধায় অবনত সঙ্গীত প্রেমী মানুষ, গানে গানে তবু প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জোহরের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজার নামাজ হয়েছে। অংশ নেন সাংবাদিক, তার দীর্ঘদিনের সহকর্মী এবং রাজনীতিবিদ সহ নানান পেশার মানুষ। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক আরও নানা জটিলতায় শনিবার বিকেলে মৃত্যুবরণ করেন বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল এই সাংবাদিকের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। তার মতো এরকম প্রতিভাবান সাংবাদিক এত দ্রুত বা অকাল প্রয়াণে জাতি দেশ ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের এখন যে পর্যায়ে আমরা আছি সেই পর্যায়ে গণমাধ্যমের এই ধরনের পীর হাবিবের মতন দক্ষ সাংবাদিকের দরকার ছিল আর কি। তার এই বীর সাহসী কলম যোদ্ধাকে হারিয়ে দেশের অপূরণীয় ক্ষতি হলো। কবে এটা পূরণ হবে আমি জানি না। প্রিয় মানুষকে হারালাম, জাতীয় পার্টির তার কাছে অনেক ঋণী। রাজশাহী ইউনিভার্সিটিতে আমার বন্ধু, ওকে শ্রদ্ধা জানাতে শেষবারের মতো এখানে আসছি। ওনার লেখনীর মাধ্যমে আসলে উনি ওনার মনের ভাব যে প্রকাশ করেছেন এটা সত্যি মানুষের হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। এরপর তার মরদেহ নিয়ে আসা হয় প্রিয়স্থান জাতীয় প্রেস ক্লাবে। সেখানে জোহরের নামাজের পর তার জানাজার নামাজে অংশ নেন সহকর্মী সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা। বাবা চলে গেল, আসলে আমার মাথার উপর থেকে ছায়াও চলে গেল। আমার পরিবারের সবার জন্যই বাবা একটা ছায়া ছিলেন। আমাদের সবসময় মনে হয়তো বাবা থাকলে সব হয়ে যাবে, সব হয়ে যেত। এমন একজন সাহসী সাংবাদিককে আমরা হারিয়েছি, এটা আমাদের যেমন ক্ষতি সাংবাদিকতার জন্য ক্ষতি, আমি মনে করি যে তার অগণিত পাঠক ছিল যারা তার কলামের জন্য অপেক্ষা করছেন, সেই তারা তার কলম মিস করবেন। তার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে তার লেখনী কিন্তু আমাদের সকলকে সাহস যোগাতো।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হবে প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে। সোমবার দুদফা জানাজার নামাজের পর নিজ জেলা সুনামগঞ্জে চিরনিদ্রায় শায়িত হবেন সাংবাদিক পীর হাবিবুর রহমান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভাষার মাস ফেব্রুয়ারি। যারা শুধু কথা বলতে পারেন তাদের নয়, যাদের মুখের ভাষা নেই তারাও বাংলাতে কথা বলেন। ইশারায় বাংলাকে ফুটিয়ে তোলেন যোগাযোগের মাধ্যম হিসেবে। আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসের পাশাপাশি তাই সোমবার পালন করা হবে বাংলা ইশারা ভাষা দিবস। বাংলা ইশারা ভাষাকে আরও বিস্তৃত করার আশা করছেন এই ভাষায় যোগাযোগকারীরা। মিথিলা নাজনীরা রিপোর্ট। মুখের ভাষা না থাকলেও তাদের সবাই মনের ভাব প্রকাশ করছেন মাতৃভাষা বাংলাতেই। দাপ্তরিকভাবে গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে কোনো কথা শোনা না গেলেও তাদের কাজ কিন্তু থেমে নেই, নিজেদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলছেন তারা। আসলাম খান গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছেন, পাশাপাশি জাতীয় বোধির সংস্থায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি। প্রতি বছরের 7 ফেব্রুয়ারি ইশারা ভাষা দিবস পালন করি। এই বছর করোনা ভাইরাসের কারণে আমরা বড় কইরা করতে পারতেছি না, বলে বাংলাদেশে যেখানে যেখানে বোধিদের সংগঠন আছে আমরা বইলে দিছি, ছোট করে করার জন্য আমরা বলছি, এটাই ওনারা আলোচনা করতে আসে। ইশারা ভাষাকে পৃথিবীর সব ভাষার মাতৃভাষা হিসেবে তুলে ধরে সংশ্লিষ্টরা বলেন বাংলা ইশারা ভাষার আরও প্রসার ঘটাতে পারলে বিশাল জনগোষ্ঠী সম্পদে পরিণত হবে। দু একটা টিভিতে এই ইশারা ভাষায় তাদের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য ইশারা ভাষা সংবাদ চালু রয়েছে। তাদের দাবি যে তাদের যদি শিক্ষার সকল স্তরে, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইশারা ভাষার বই দেওয়া হয় বাধ্যতামূলক করে, এবং সপ্তাহে একদিন করে যদি ইশারা ভাষার ক্লাস নেওয়া হয় এবং সকলের জন্য যদি ইশারা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়, তাহলে হবে তারা সমাজের সকল মানুষের সাথে তাদের যোগাযোগটা স্মুথ হবে। আমরা চাই শুধু আমাদের মাঝেই নয়, মনের ভাবটা সকলের সাথেই প্রকাশ করি, তাহলে সমাজে চলার পথটা আমাদের জন্য আরও মসৃণ হবে। সরকারিভাবে শুধু ঢাকার পল্টনের বিজয়নগরে ইশারা ভাষায় শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সারা দেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার সীমাবদ্ধতার কথা জানান সংশ্লিষ্টরা। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড ইফা দর্টস বিরতি দিচ্ছি। বিরতি পর অন্যান্য সংবাদের পর চ্যানেল আই সংবাদে। জিপিএইচ ইস্পাত, বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাত। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে শেরপুরের ক্রীড়াঙ্গনে। অত্যাধুনিক স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, মিনি জিমনেশিয়াম এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবন সহ টেনিস ক্লাব মাঠ পুনর্নির্মাণ করা হয়েছে। শেরপুর প্রতিনিধি হাকিম বাবুলের পাঠানো তথ্য ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের আধুনিকায়ন করা হচ্ছে। খেলোয়াড়দের আবাসন সুবিধা, ড্রেসিং রুম, উন্নত মাঠ, পূর্ণাঙ্গ গ্যালারি, ভিআইপি প্যাভিলিয়ন, চারদিকে সীমানা প্রাচীর সহ অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। ইনডোর আসলে হওয়াতে এখন আমাদের প্লেয়াররা ভালো করবে আশা করছি আমি। তো সামনে সারা বছরই প্র্যাকটিস চলবে, সুযোগ সুবিধা আগে ছিল না, এখন হয়েছে ইনশাল্লাহ। এখনও আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও মাঠের খেলাধুলা, খেলোয়াড়দের অনুশীলন ও প্রশিক্ষণ কাজ থেমে নেই। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল, তো গত বছরে আমরা সুন্দর একটা উপহার পেয়েছি, নতুন আঙ্গিকে, নতুন মাঠ, নতুন প্যাভিলিয়ন, দ্বিতল ভবন সহ এক কথায় বলতে গেলে আধুনিক একটা পরিবেশ আমরা পেয়েছি। এসব ক্রিয়া স্থাপনা, নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুব সমাজ খেলাধুলার দিকে আকৃষ্ট হচ্ছে। মাঠে প্রতিদিন খেলোয়াড়রা আসছে, খেলছে, প্রশিক্ষণ নিচ্ছে, তাতে ভবিষ্যতে আমাদের এখান থেকে ভালো ভালো খেলোয়াড় সৃষ্টি হবে বলে আমরা আশা করছি। ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ফলে খেলাধুলা ও ক্রীড়া প্রশিক্ষণের জন্য বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সারা বছরব্যাপী যেন আমরা কোচদের নিয়োগ করে যেন আমরা সকল ইভেন্ট যেন আমরা প্রশিক্ষণ দিতে পারি, এবং গরিব যেসব খেলোয়াড় আছে
যারা স্টেডিয়ামে আসতেই পারে না শুধু তাদের যানবাহনের অভাবে, তাদের জন্য আমরা বাইসাইকেল ক্রয়ের একটা উদ্যোগ নিয়েছি। রাজীব আহমেদ, চ্যানেল আই, এনজি ক্যাফে গ্লোবাল, সিলসিটি সংবাদ। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নির্মাণ কাজ চলছে। চলতি বছরই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 14,000 মানুষের কর্মসংস্থান হবে। রাজশাহীতে তথ্য প্রযুক্তির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়। করোনা পরিস্থিতির কারণে নির্মাণ কাজ 2021 সালের জুনেও শেষ না হওয়ায় মেয়াদ আরও এক দফা বাড়িয়ে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। হাইটেক পার্কের একাংশে শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। 10টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। নিটল টাটা, কৃষি সংবাদ। কুমিল্লার গোমতিচরের ঝাঁকুনিপাড়া এলাকার এক কৃষক আপেলকুল বাগান করে সফল হয়েছেন। প্রথমে অল্প কিছু গাছ নিয়ে শুরু করলেও বর্তমানে 80% জমিতে তার বাগান সম্প্রসারণ হয়েছে। যুক্ত হয়েছে বলসুন্দরী এবং বীজবিহীন কুলো। কুমিল্লা থেকে আবুল কাশিম, হৃদয় রিপোর্ট। কুমিল্লা সদরের ঝাঁকুনিপাড়া গোমতিচরের এই গ্রামে কাশ্মীরি আপেল কুলের গাছ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন কৃষক আবুল কাশেম। এ কুলের ভালো ফলন পেয়েছেন তিনি। যারা শ্বাসের জন্য যদি 1 কেজি কুল যদি 500 টাকা বিক্রি করে সে লাভবান না। আর পরীক্ষামূলক লাগাচ্ছিলাম আগাম টকবরি, সামনের দিকে হয়তো আমরা আগাম টকবরি দেখতে পারবেন। আগাম টকবরি সামনের দিকে আমরা লাগাবো, এবছরে লাগাবো। বাদুরের হাত থেকে ফল বাঁচাতে গাছের ওপর ফেলা হয়েছে জাল। এবার প্রায় 150 মন কুল বাজারজাত করতে পারবেন এই উদ্যোক্তা, যা থেকে প্রায় 9 লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। আমার দেখেছে 4-5 দিন আগে মানুষ অর্ডার দিয়ে রায়, আমি 4-5 দিন পরে মানুষকে বড়ি দিই। প্রত্যেক দিন আমার দেখেছে এখানে প্রায় 200-300 কেজি বড়ি বিক্রি করা যায়। আমরা সচরাচর যে বড়ি কিনে খাই ওই বড়িগুলো একটু কষ, কিন্তু ওনার বড়িগুলো কষ না। বাইরের অনেক বড়ি খেয়ে দেখেছি, কিন্তু এখানে বড়িগুলো অনেক সুস্বাদু, হ্যাঁ অনেক মিষ্টি। বাজারে যে বড়িটা খাইতে আসি এটার থেকে অত্যন্ত স্বাদের বড়ি, এখানে কোনো মেডিসিন নাই। উদ্যোক্তা বলছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কাশ্মীরি আপেল কুল বাজারজাত হবে। আবুল কাশিম, হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। এবারে প্রকৃতি সংবাদ। সাফারি পার্কে বন্য প্রাণীর মৃত্যু অবহেলার কারণে নয় এমন দাবি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন প্রাণীগুলো জীবাণু সংক্রমণে মারা গেছে। সিলেট ও গাজীপুর প্রতিনিধি পাঠক তথ্য ও বিরোচিত্র শমিক আহমেদের রিপোর্ট। সম্প্রতি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে 11টি জেব্রা, 1টি বাঘ ও 1টি সিংহী মারা যায়। এসব প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্তে সাফারি পার্কের 3 শীর্ষ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। নতুন পরিচালক বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক জানিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনায় বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন দেশে এবং দেশের বাইরে, আমরা তাদের পরামর্শ গ্রহণ করব, তাদের মতামত নিব। যেহেতু অধিকাংশই বিদেশি প্রাণী আমি যতটুকু শুনেছি, সেই সব দেশের যেখান থেকে এদের জন্ম বা উৎস, সেই সব দেশের ব্যবস্থাপনার সাথে এদের ব্যবস্থাপনাটা কীভাবে সম্পৃক্ত করা যায় এবং কীভাবে এটার ব্যবস্থাপনার কৌশলটা আমরা রপ্ত করতে পারি, আমরা সেই বিষয়ে চেষ্টা করব। সিলেটে এক অনুষ্ঠান শেষে জেব্রাসহ বন্যপ্রাণীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এই জেব্রার মৃত্যুর এ পর্যন্ত যে রিপোর্ট আসছে সেটাও কিন্তু একটা রোগের কারণে হয়েছে। আমাদের চিড়িয়াখানার ভিতরে যে সকল প্রাণীর মৃত্যু হচ্ছে সেগুলো কিন্তু আমরা একাধিক ল্যাবরেটরিতে টেস্ট করে এনেছি, সেক্ষেত্রে দেখা যায় যে অবহেলার কারণে মৃত্যু হয় নাই। এমন জাতীয় রোগ যেটা সহজভাবে দর্শক শ্রোতারা বুঝবে যে এমনভাবে রোগ সংক্রমিত হচ্ছে, এরপরেও আমরা আরও বেশি তদন্ত করে দেখতেছি খতিয়ে যে কী কারণে মৃত্যু হলো, আমাদের কোনো ত্রুটির কারণে নাকি এমন রোগ ছিল বা এমন জীবাণু প্রবাহিত হয়েছে যে জীবাণু আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। মন্ত্রী বলেন সাফারি পার্ক ও চিড়িয়াখানার সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই। খেলার খবর।